রহিম, আসসালামু আলাইকুম। আমি অহনা ব্লগ থেকে বলছি। তো আমি আজকে মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করব। এখানে দেখুন, আমি আগে থেকে ভিজিয়ে ধুই নিয়েছি এটা, আর শাকটা আমি ধুয়ে নিয়েছি। আর এখানে আমার উপকরণ, আমি এখন একটা চুলাতে কড়াই বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এক চামচ আদা রসুন বাটা, হলুদ দিয়ে গোড়া হাফ চামচ, হলুদ দিয়ে গোড়া হাফ চামচ, ধনিয়া পাতি, জিরা পাতি। এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, কারণ কষাবো এটাকে। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, আমার ডালটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু দিচ্ছি পানি, সামান্য পরিমাণ পানি দিব, কারণ শাক ধোয়ার সাথে পানি আছে। এখন আমি শাকটাও দিয়ে দিব, চুলোটা কমিয়ে নিচ্ছি। এবার আমি শাকটা ঢেকে দিচ্ছি, ঢাকাটা উঠিয়ে দিলাম। তোমার রান্নাটা প্রায় হয়ে আসছে, এখন আমি এটাকে বাইরে দিয়ে দিব। এটা আমি নামিয়ে নিচ্ছি, একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, বাগাটা এখন হয়ে গিয়েছে। তো আমি এখন ঢেলে দিচ্ছি এখানে, দেখুন আমি আবার চুলায় বসিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, তা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেল পুঁই শাক দিয়ে ডাল মসুর ডাল দিয়ে রান্না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।